আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। itvandar.com ওয়েবসাইটে আবারও স্বাগত। বন্ধুরা, আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করছিলাম গত পর্বে, হোম মেনুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফন্ট পরিবর্তন, ফন্ট সাইজ পরিবর্তন, কালার পরিবর্তন, বোল্ড ইটালিক ইত্যাদি বিষয়। তো আমরা আজকে যা জানবো তা হচ্ছে ওরিয়েন্টেশন, র‍্যাপ টেক্সট, মার্জিন সেন্টার, জেনারেল ফরম্যাট টেবিল, ইনসার্ট, ডিলিট ইত্যাদি বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। এখানে কিছু টাইপ করি, যেমন বাংলাদেশ, BANGLADE, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি লেখার পর আমরা এন্টার দিলাম। আমরা নিচের সারিতে আসলাম, কিন্তু এখন এখানে দেখুন বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি একটি সেলে না থেকে বা তিনটা সেলে প্রদর্শিত হচ্ছে। তো আমরা যদি তিনটা সেলে প্রদর্শন না করে আমরা একটা সেলে লেখাটি দেখতে চাই, তাহলে আমাদেরকে র‍্যাপ টেক্সটে ক্লিক করলে লেখাটি একটা সেলেই প্রদর্শিত হবে। হ্যাঁ, দেখুন একটা সেলে প্রদর্শিত হচ্ছে, বাট তিনটা লাইনে প্রদর্শিত হচ্ছে। তো আমরা যদি একটা লাইনে দেখতে চাই, তাহলে আমরা এন্টার কি চেপে কলমটাকে আমরা বড় করে দিলে একটা লাইনে প্রদর্শিত হবে। দেখুন, আমরা যখন কলমটাকে বড় করে দিলাম তখন লেখাটি একটা সেলেরই নিচের অংশে প্রদর্শিত হচ্ছিল। আমরা যখন সেন্টারে ক্লিক করলাম তখন লেখাটি উপরে স্বাভাবিক অবস্থা ফিরে গেল। এখন বাংলাদেশে যাওয়ার কান্ট্রি একটা সেলে প্রদর্শিত হচ্ছে। ABC-র পাশে যে দাগটি আছে, দাগের উপর যদি আমরা কার্সর বা মাউস পয়েন্টার নিই, এরকম একটা চিহ্ন আসবে। চিহ্ন আসার পরে আমরা ধরে টান দিলে কলাম বড় হবে। আবার ওর পাশে 1-2-র মধ্যখানে যে দাগগুলো আছে, দাগের উপর মাউস পয়েন্টার নিলেও এরকম একটা দাগ আসবে। তখন আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করলে রো বড় হবে। রো এবং কলাম এভাবেই সাধারণত বড় করা যায়। তাছাড়া হাইট ওয়েট দিয়েও বড় করা যায়। হাইট ওয়েট দিয়ে বড় করার সিস্টেমটা আমরা একটু পরে জানব। আগে আমরা জানলাম যে টেনে রো এবং কলাম ইচ্ছে মতো বড় ছোটো করা যায়। তো আমরা রো এবং কলামটাকে একটু বড় করে, এখন যদি আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করি, দেখুন ওরিয়েন্টেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ আমরা ক্লিক করলে অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ হয়ে গেল। এখানে এক লাইনে লাগা হচ্ছে না, বিদ্যায় দুই লাইনে প্রদর্শিত হচ্ছে। আমরা যদি সেলটাকে বা রোগকে আরও বাড়িয়ে দিই, বড় করে দিই, তাহলে দেখবেন এক লাইনেই প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা আবার ক্লিক করে অন্যভাবে এইভাবে দেখতে চাই, অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ দেখতে চাই, অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ ক্লিক করলে অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ দেখা যাবে। আবার যদি ক্লিক করে ভার্টিক্যাল টেক্সট দেখতে চাই, তাহলে ভার্টিক্যাল টেক্সট আকৃতি লেখাটি প্রদর্শিত হবে। আমরা যদি রোড টেক্সট আপ হিসাবে দেখতে চাই, তাহলে রোড টেক্সট আপ হিসাবে নিচের থেকে উপর দিকে লাইনটি প্রদর্শিত হচ্ছে। আবার যদি লেখা সিলেক্ট থাকা অবস্থায় আবার যদি রোড টেক্সট ডাউন হিসাবে দেখতে চাই, তাহলে উপর থেকে নিচের দিকে লেখাটি প্রদর্শিত হবে। আবার যদি আমরা ক্লিক করে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করি, ওরিয়েন্টেশন যদি আমরা মানে স্বাভাবিক অবস্থায় দেখতে চাই, তাহলে এখানে ডাকটি সোজা করে দিয়ে ওকে ক্লিক করলে লেখাটি স্বাভাবিক অবস্থায় দেখা যাবে। আমরা যদি এখন সেলটাকে টেনে ছোটো করে দিয়ে দেখবেন যে বা পুনরায় আগের অবস্থায় ফিরে এসেছে। এ গেল ওরিয়েন্টেশন এবং র‍্যাপ টেক্সট। মার্সেল হচ্ছে একাধিক রো কিংবা একাধিক কলামকে অথবা একাধিক রো কলামকে একসাথে মিলিয়ে দেওয়া বা মিশিয়ে দেওয়াকে মার্সেল বলা হয়। তো আমরা এখানে কয়েকটি কলাম এবং কয়েকটি রো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্সেলে ক্লিক করে যদি আমরা মার্স সেলে ক্লিক করি, তাহলে দেখবেন রো এবং কলামগুলো একটা সেলে রূপান্তরিত হয়ে গেছে বা একটা সেলে পরিবর্তন হয়েছে। আমরা যদি ক্লিক করে আনমার্স সেলে ক্লিক করি, তাহলে আগের অবস্থা বা পুনরায় আগের অবস্থা ফিরে আসলো। আবার যদি ক্লিক করে যদি আমরা মার্স এক রোজ হিসেবে দেখতে চাই, তার মানে রোগুলো ঠিক থাকবে কিন্তু কলামগুলো থাকবে না, তাহলে মার্স এক রোজ হিসেবে আমরা রোটিকে প্রদর্শন করাতে পারবো। তো আপনি কয়েকটি রো এবং কলাম সিলেক্ট করে আপনি প্র্যাকটিস করে ফেলুন মার্সেলের বিষয়টি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলোকে প্র্যাকটিস করে করে দেখতে পারেন ব্যবহার করে। জেনারেল কি সেটা জানার জন্য আমরা কিছু লিখে কয়েকটা জেলার নাম লিখলাম, খুলনা, CUMILLA, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, গাজীপুর লিখলাম। লিখে কিছু ভ্যালু লিখলাম, ঢাকা খুলনা লিখলাম সাপোজ 5,000, কুমিল্লা লিখলাম 6,000,
ঢাকা লিখলাম 8,000, রাজশাহী দিলাম 6,000, গাজীপুর দিলাম 4,000। নিচে আরো কিছু বলে লিখি, খুলনা দিলাম সাপোজ 3,000, কুমিল্লা দিলাম 5,000, ঢাকা দিলাম 4,500, রাজশাহী দিলাম 5,000, গাজীপুর দিলাম 3,500। এখন আমরা যদি এখানে যে এলাকাগুলো বিভিন্ন জেলার নাম, এগুলো সাধারণত জেনারেল বা ট্যাক্সি ট্রাফিকগুলো প্রদর্শিত হবে, কিন্তু এই যে নিউমারিক যে সংখ্যাগুলো, নিউমারিক সংখ্যাগুলোকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য জেনারেলে ক্লিক করে আমরা নাম্বারে ক্লিক করলে অটোমেটিক ডিসিমিলার 42,000 বসে যাবে। যদি আমরা ক্লিক করে কারেন্সিতে ক্লিক করি, তাহলে দেখুন একটু ডলার চিহ্ন বসে গেল। যদি আমরা আবার জেনারেলে ক্লিক করি, আগের অবস্থায় ফিরে আসলো। আসার পরে যদি আমরা শর্ট ডেটে ক্লিক করি, সংখ্যাগুলোই এখন ডিডাক্টিভিটিতে পরিবর্তন হয়ে গেল। যদি আমরা লং ডেটে ক্লিক করি, তাহলে দেখুন বার, মাসের নাম, তারিখ, সাল ইত্যাদি হিসেবে, মানে লং ডেট হিসেবে প্রদর্শিত হচ্ছে। আবার যদি আমরা জেনারেলে ক্লিক করি, দেখুন আগের অবস্থায় ফিরে আসলো। যদি আমরা টাইম অ্যাক্সিস দিয়ে দেখতে চাই, টাইমে ক্লিক করলে টাইম অ্যাক্সিস দিতে দেখা যাবে। যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখতে চাই, পার্সেন্টেজ হিসাবে লেখাটি বা সংখ্যাগুলো প্রদর্শিত হবে। এভাবে আমরা বিভিন্ন অপশনগুলো আমরা এখানে ব্যবহার করে দেখতে পারি। আমরা জেনারেল করে রাখি, জেনারেল করে দেওয়ার পর দেখেন এগুলো ঘরগুলো একটু বড় হয়ে গিয়েছে। এখন এগুলোকে ছোট করতে হলে আমাদেরকে কলাম টেনে টেনে ছোট করতে হবে, কিংবা হাইট ওয়েট সিলেক্ট করে আমরা এগুলোকে আগের অবস্থা ফিরিয়ে আনতে পারবো। তো আমরা টেনেই আপাতত ছোট করি। এখন দেখুন সংখ্যাগুলো আবার সিলেক্ট করে আমরা যদি সাপোজ আমরা ইংলিশ ইউকে ব্যবহার করতে চাই, ডলার চিহ্ন এখানে ক্লিক করলে এই ডলার চিহ্নটি ইংলিশ ইউকে ডলার চিহ্নটি ব্যবহার হয়ে গেল। আমরা যদি আবার এটাকে ক্লিক করে জেনারেলে ক্লিক করি, আগের অবস্থা ফিরে আসলো। এখন যদি আমরা পার্সেন্টেজে ক্লিক করি, এখন পার্সেন্টেজ সংখ্যাগুলো পার্সেন্টেজ হিসাবে প্রদর্শিত হচ্ছে। আবার যদি জেনারেলে ক্লিক করি, আগের অবস্থা ফিরে আসলো। এবার যদি আমরা লেখাগুলোর মাঝে কমা ব্যবহার করতে চাই, এই যে কমাতে ক্লিক করার পর এই যে কমা বসে গেল, কমার পাশাপাশি ডিসিমাল দশমিকের পরে দুটো করে শূন্য বসে গেল। তো আমরা যদি শূন্যকে বাড়াতে চাই, তাহলে ইনক্রিজ ডিসিমেলে ক্লিক করব, শূন্য দশমিকের পর দুইটা সংখ্যার জায়গায় তিনটা সংখ্যা হয়ে গেল। কিন্তু আবার যদি আমরা এখানে ডিক্রিজ ডিসিমেলে ক্লিক করি, তাহলে শূন্য কমে গেল, আবার ক্লিক করলে আরেকটি শূন্য কমে গেল। এভাবে আমরা ডিক্রিজ ডিসিমেলে ক্লিক করে আমরা দশমিকের পরে যে শূন্য আছে তা বাদ দিয়ে দিতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং ডাটা বার্সে ক্লিক করে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, ফরম্যাট অনুযায়ী আমরা এখানে যেটা সিলেক্ট করব সেটা এখানে প্রদর্শিত হবে। আমরা আমাদের সিলেক্টকৃত নাম্বারই প্রদর্শিত হবে। তো আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় আমরা ফিরে গেলাম। আবার যদি আমরা সিলেক্ট করে কালার স্কেলে ক্লিক করে আমাদের যেরকম পছন্দ এরকম যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার সিলেক্টকৃত ফরম্যাটটি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ন্যায় ফরম্যাট অ্যাজ টেবিল, সেল স্টাইল ব্যবহার করে দেখতে পারি আমরা। ইনসার্ট সেল, যদি আমরা কিছু সেল ইনসার্ট করতে চাই, তাহলে ইনসার্ট সেলে ক্লিক করলে শিফট সেল ডাউন, কোথায় সেলটি কোথায় আমরা ইনসার্ট করতে চাই, আমরা শিফট সেল ডাউনে দিলে ওকে দিই, লিডার সেল অ্যাড হয়ে আমাদের লেখাগুলো বা আমাদের সিলেক্টকৃত সেলগুলো নিচে চলে আসলো। আমরা যদি ডিলিট করতে চাই, আবার ডিলিটে ক্লিক করলে ডিলিট সেল ক্লিক করি, শিফট সেল অফ সেল করা অবস্থা আমরা ওকে দিলাম, সেলগুলো চলে গেল। আবার যদি আমরা ইনসার্ট শিট কলাম, ইনসার্ট শিট কলামে ক্লিক করার সাথে সাথে কয়েকটি কলাম যুক্ত হয়ে গেল। এখানে 5টি কলাম সিলেক্ট করা ছিল, এখানে 5টি কলাম যুক্ত হয়ে গেল। আবার যদি আমরা ডিলিট করে দিতে চাই, ডিলিট শিট কলাম, কলামগুলো মুছে গেল। এরপর রো হাইট হচ্ছে আমাদের যে রোগুলো আছে তার উচ্চতা কতটুকু হবে, আমরা তা নির্ধারণ করার জন্য রো হাইটে ক্লিক করতে পারি। রো হাইটের স্বাভাবিক অবস্থা হচ্ছে 15 পিক্সেল। আমরা যদি এটাকে 25 পিক্সেল করে দিতে চাই, 25 লিখে ওকে দেওয়ার সাথে সাথে রো হাইটটা বা রোর উচ্চতা বেড়ে যাবে, 25 পিক্সেল হয়ে যাবে। আমরা যদি আবার ফরম্যাটে ক্লিক করে
কলামইট বাড়িতে চাই, কলামইট ঘরে আমরা লিখলাম 50, 50 লিখে ওকে দেওয়ার পরে 50 পিক্সেল হয়ে গেল, আমরা কন্ট্রোল জেড দিলে আগের অবস্থা ফিরে আসলো। তারপর আমরা অটোসাম তো আমরা আলোচনা করেছিলাম, অটোসাম হচ্ছে উপরে নিচে মনে করেন 5000 এবং 3000 এই দুটি সংখ্যা যোগ করবো, অটোসামে ক্লিক করে ইন্টারফেস করলে এই দুটো যোগফল নিচে প্রদর্শিত হবে। ঠিক তদ্রুপভাবে 6000 এবং 5000 যোগফল বের করতে চাইলে অটোসামে ক্লিক করে এন্টার দিলে এই দুটি ফলাফল নিচে প্রদর্শিত হবে। এগুলো একইভাবে করা যাবে। বন্ধুরা আমরা এখন আলোচনা করবো ফিল নিয়ে। ফিল হচ্ছে পূরণ করা। সাপোজ আমরা এখানে লিখলাম 25, তো আমরা 25 লিখে এন্টার দিলাম, এটা দরপর যদি আমরা 25 ডান দিকে যতটুকু সিলেক্ট করা আছে সবগুলো কলামে আমরা কিছু না লিখেই এগুলো পূরণ করতে চাই, তাহলে ফিলে ক্লিক করে রাইটে ক্লিক করলে দেখুন যতটুকু সিলেক্ট আছে প্রত্যেকটি কলামে 25 বসে গেল। আমরা যদি একইভাবে নিচের দিক দিকে চাই, 25 নিচের দিকে দিকে চাই, আর নিচের দিকে সিলেক্ট করে বা কলামাই সিলেক্ট করে আমরা ফিলে ক্লিক করে ডাউনে ক্লিক করলে যতটুকু সিলেক্ট করা আছে প্রত্যেকটি রোতে 25 বসে যাবে। এভাবে আমরা যদি সাপোজ 50 লিখলাম, 50 লিখে আবার ডান দিকে কয়েকটি কলাম সিলেক্ট করলাম, কলাম সিলেক্ট করার পর ফিলে ক্লিক করে রাইটে ক্লিক করলে 50 যতটুকু সিলেক্ট করা আছে প্রত্যেকটাতে 50 বসে যাবে। এভাবে আমরা যে কোনো সংখ্যাকে যতটুকু সিলেক্ট করবো সিলেক্টকৃত অংশে একই সংখ্যা বারবার বসাতে চাইলে আমরা ফিলে রাইটে ক্লিক করলে কলাম ওয়াইজ বসবে, আর ডাউনে ক্লিক করলে রো ওয়াইজ বসে যাবে। আর যদি আমরা আফে ক্লিক করি, যখন আমরা সেখানে 50 ক্লিক করলাম, 50 ক্লিক করার পর আমরা উপরের দিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা ফিলে ক্লিক করে আফে দিই তাহলে আফ মানে উপরের দিকে যতটুকু আমি সিলেক্ট করা আছে ততটুকু বসে যাবে। ঠিক তদ্রুপভাবে আমরা যদি সিলেক্ট করে বাম দিকে কয়েকটি কলাম সিলেক্ট করি তাহলে ফিলে ক্লিক করে লেফটে ক্লিক করলে যে কয়টি কলাম সিলেক্ট করা থাকবে প্রতিটিতে একই সংখ্যা বসে যাবে। আমরা ফিলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয় আছে, তা হচ্ছে সিরিজ। মনে করেন আমরা ফাঁসের নামটা লিখব, পাঁচ লিখলাম, পাঁচ লেখার পরে আমরা রো ওয়াইজ কিংবা কলাম ওয়াইজ যদি আমরা ফাঁসের নাম থাকে ব্যবহার করতে চাই তাহলে কী করবো? 5 সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফিলে ক্লিক করে সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পর আমরা যদি কলাম ওয়াইজ যদি আমরা ওই ফাঁসের নামটা দেখতে চাই তাহলে কলামে ক্লিক করে স্টিপ ভ্যালু হচ্ছে প্রতিটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকবে। সাপোজ আমরা দেখলাম 5, আর স্টপ ভ্যালু, স্টপ ভ্যালু কোন জায়গায় স্টপ হবে, কত জায়গায় স্টপ হবে তা লিখে দিলাম। আমরা মনে করেন 100 লেখার পর আমরা ওকে দিলাম, দেখুন 5, 10, 15 এইভাবে 100 পর্যন্ত বসে গেল। আমরা যদি কলাম ওয়াইজ না করে রো ওয়াইজ পাশাপাশি করতে চাই তাহলে ফিলে ক্লিক করে সিরিজে ক্লিক করব, সিরিজে ক্লিক করে স্টেপ ভ্যালু 5 দিলাম, স্টেপ ভ্যালু সাপোজ 50 দিলাম, ওকে দিলাম, দেখুন 5, 10, 15, 20 এভাবে 50 পর্যন্ত হয়ে গেল। আমরা না লিখেও নামটা এখানে খুব সুন্দরভাবে সাজাতে পারি, শুধু একটা দিনের নাম লিখে বাকি 7 দিন টান দিয়ে লিখে ফেলতে পারি। যেমন লিখলাম স্যাটারডে, SATURDAY, স্যাটারডে, স্যাটারডে লিখে আমি এটা দিলাম। স্যাটারডে সিলেক্ট করার পর আমরা যদি মাউসকে বক্সের উপরে নিয়ে দেখি এরকম দাগ আসলে আমরা যদি টান দিই তাহলে স্যাটারডে, সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে 7 দিনের নাম চলে আসলো। এভাবে আমরা যদি পাশাপাশি না দিয়ে নিচের দিকে টান দিই তাহলে নিচের দিকে একইভাবে 7 দিনের নাম চলে আসবে। একইভাবে যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে চাই, যে ANUARY জানুয়ারি, জানুয়ারি লিখে আমরা এন্টার দিলাম, এর পরে লেখাটি সিলেক্ট করে মাউস পয়েন্টার হোভার করলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে ডিসেম্বর অটোমেটিক চলে আসলো। এক্সট্রা বৈশিষ্ট্য আছে মাইক্রোসফট এক্সেলের, তা হচ্ছে যে আমরা অল্প কাজ করেও অধিক ফলাফল পেতে পারি মাইক্রোসফট এক্সেলে। এরপর যদি আমরা ক্লিয়ার করতে চাই, মনে করি সাপোজ আমরা এই লেখাগুলো একটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ক্লিয়ারে ক্লিক করলাম, ক্লিয়ার অলে ক্লিক করে লেখাগুলো ক্লিয়ার বা মুছে গেল, সবগুলো ক্লিয়ার হোক কিনা দেখি, ক্লিয়ার অল, হ্যাঁ সবগুলো যতটুকু সিলেক্ট করলাম সবগুলো ক্লিয়ার হয়ে গেল বা মুছে গেল। আবার এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে লেখা সবগুলো মুছে গেল। এবার আমরা দেখব শর্ট ফিল্টার। শর্ট ফিল্টার কী? আমরা এখানে লেখাগুলো, যে লেখাগুলো লিখলাম তার যদি আমরা
ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজাতে চাই, তাহলে আমরা উপরে লেখা জেলা খুলনা নামের উপর ক্লিক করলে বা মাউস পয়েন্টার রাখলাম, রাখার পরে শর্টে ক্লিক করে টু শর্ট এ টু জেড ক্লিক করি, তাহলে দেখুন ছোট থেকে বড় সংখ্যাগুলো প্রদর্শিত হচ্ছে। আগে 3000, তারপর 5000, তারপর 8000। আমরা যদি আবার বিপরীতটা করতে চাই, জেড টু এ শর্ট জেড টু এতে ক্লিক করলে তার বিপরীতটা প্রদর্শিত হওয়ার কথা, কিন্তু দেখুন এখানে উপরের ভ্যালুটা প্রদর্শিত হচ্ছে না, তার কারণ অটো সাম আমরা করেছিলাম। অটো সামের কারণে এখানে যে সংখ্যাগুলো সংখ্যাগুলো প্রদর্শিত হচ্ছে না। অটো সাম না করে যদি আমরা লিখতাম তাহলে অবশ্যই তা প্রদর্শিত হতো। যেমন আমরা দেখাই এখানে যদি 8000 লিখি, এখানে 11000 লিখলাম, তারপর এখানে 12500, এখানে 11000, এখানে 7500। লেখার পর যদি আমরা সিলেক্ট করে শর্ট ফিল্টারে ক্লিক করি, অ্যাসেন্ডিং দিই, এ টু জেড দিই, এ টু জেড প্রদর্শিত হচ্ছে। আবার যদি জেড টু এ দিই, দেখুন বড় থেকে ছোট নিচের দিকে প্রদর্শিত হচ্ছে। এখন দেখুন এখানে নিচের দুইটি সারিতে কমা প্রদর্শিত হচ্ছে, পুরোটিতে আমরা কমা সিলেক্ট করি না, বিদায় প্রদর্শিত হচ্ছে না। তো আমরা এখানে কমাতে ক্লিক করি, তাহলে কমা প্রদর্শিত হবে। কমার সাথে সাথে এখানে দুটি দশমিকের পর দুটি করে জিরো যোগ হয়েছে। আমরা যদি মুছে দিতে চাই তাহলে ডিকটেস ডিসিমেলে ক্লিক করলে জিরোগুলো মুছে যাবে। এখন আবার যদি আমরা শর্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করি, তা এখান থেকে করতে পারবো। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ছাড়া ফিল্টার আছে, ফিল্টারের বিষয়টা আপনারা এখানে ক্লিক করে দেখুন বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজানোর বিভিন্ন অপশন আছে, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আজকে টিউটোরিয়াল আর বড় না করে এখানে শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।